সাবস্ক্রাইব করুন কেএন নিউজ টিভি চ্যানেল, আর নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করুন। এখন থেকে আপনার প্রিয় চ্যানেল কে এন নিউজ কে টিভিতে দেখতে পাবেন জিটিপিএল 31, মেঘবেলা 92, এমআরএমপিএল 13 নাম্বার চ্যানেলে প্রতিদিন দুপুর 12:45 থেকে। হারানো ভালোবাসাকে কি কখনো ফিরে পাওয়া যায়? সেই ভালোবাসাকে ফিরে পাওয়া যায় যদি নিষ্পাপ নিখাত হয়। এমনই এক ভালোবাসার কাহিনী নিয়ে মুক্তি পেতে চলেছে বাংলা ছবি বারুদে ফুলের গন্ধ। শ্রী শক্তি ফিল্মসের স্বপন পাখিরা নিবেদনে ও শ্রী শ্রী নরসিংহ জিও এর প্রযোজনায় এই ছবি আগামী 16 আগস্ট মুক্তি পেতে চলেছে। শুক্রবার কলকাতার প্রেস ক্লাবে ছবির প্রাক শুভমুক্তি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। ছবিতে অভিনয় করেছেন বোধিসত্ত্ব মজুমদার, অনুরাধা রায়, কল্যাণী মণ্ডল, দেবরাজ রায়, ভোলা তামাং সহ অন্যান্যরা। ছবির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নারু গোপাল মণ্ডল। ছবিটি দর্শকদের ভালো লাগবে এমনটাই জানালেন ছবির পরিচালক। এদিন সাংবাদিক সম্মেলনে ছবির কলাকুশলীরা উপস্থিত ছিলেন। Status in mind. Status in mind. I'm going to go.